আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে এসেছি মুরগির ভিডিও নিয়ে এবং কোয়েল পাখির ভিডিও। তো ওরা গরমে খুবই খারাপ অবস্থা, যেগুলো যে সোনালি মুরগির মতন ওগুলো একটু ভালোই আছে, কিন্তু টাইগার মুরগি তো একটা মারা গেল আর একটা রয়েছে। এই গরমের মধ্যে ওদের অনেক ঠান্ডা লাগে। তো এখন কি করব আমি, এই যে বালু দেখতে পাচ্ছেন লাল একটা বলে আমি বালু দিয়ে নিয়েছি, আর এই বালুগুলো এখন ওদেরকে আমি বীজ দিয়ে দিব যা আর একটু বাড়িয়ে দিলাম। এখন বালুটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। এখন এই যে বালুটা পানির সাথে মিক্সড করে একটা ই করব। এই যে এখনও কিন্তু বালুটা ঠান্ডা লাগবে, ওদেরকে শীতল দিবে। তো এখন আমি দিয়ে দিব বলটা ভিতরে। বলটা ভিতরে দেওয়ার পরে ওরা এর মধ্যে গড়াগড়ি করবে, বিছে বিছে করবে, মুশকুল করবে, যাই বলেন। তো তাদের ওদের মনটা প্রশান্তি আসবে, মনে ভালো লাগবে। তো এইভাবে গরমের মধ্যে আমি বালু অথবা কাঠের গুঁড়ো দিয়ে থাকি। তো এভাবে দিলে আর কি ওরা বিছে বিছে করে ওদের শরীরটা করে। বাকি বালুগুলো আমি সরিয়ে দিলাম, পরবর্তীতে ওই বালু যখন বিছতে বিছতে শেষ হয়ে যাবে তখন আবার দিয়ে দেব। তো ওরা বুঝে নেয় ওদের চোখে যাবে কি না, ওরা ওটা সেটা ওদের নিজেদের যত্ন ওরা নিজেরাই করতে পারে। তো এখন দিয়ে দিয়েছি বালুগুলো, দেখেন বিছতেছে কীরকম করে বিছতেছে। আর দেশি মুরগি সোনালি মুরগিগুলো পালতে সুবিধা হয় এবং কোয়েল পাখি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, ওদের খুব ওদেরকে খুব সহজে ভাইরাস আক্রমণ করতে পারে না, কারণ ওদের অ্যান্টিবডি এরকমভাবেই তৈরি। এই যে কালো মুরগিটাও কিন্তু নেমে গেছে। এখন ওরা এই যে দেখতেছে কালো মুরগিটা, দেখতেছে যে কীভাবে এরকম করে দিচ্ছে। তো দেশি মুরগি কিন্তু গ্রামে যখন থাকে তখন কিন্তু আর তখন হয় কি, তখন ওরা বিছে ধুলোবালির মধ্যে, এবং তখন তারা ধুলোবালি থেকে পোকামাকড় খায় বিছে। এখন আমি পোকামাকড় তো ওরা খুঁজে পাবে না, এর মধ্যে যদি পারেন ধান দিয়ে দিবেন, গম দিয়ে দিবেন, এগুলো একটু বেছে বেছে যদি খেতে মন চায় চাল এগুলো খাবে, নাহলে ওদের শরীরেই ক্লান্তিটা দূর করবে এইভাবে বিছে। তো দেখতে থাকেন যে কীভাবে মুরগিগুলো বিছতেছে, যে এখানে একটা বসে রয়েছে এই সাইডে, আর ওই যে বড়ো লালটা ওই যে ওই সাইডে ওই যে বসে রয়েছে ওর ওপর একটু ঠান্ডা লাগছিল, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এখন কিন্তু এই যে মুরগিগুলো একটুখানি বড়ো হয়েছে আগে থেকে, এটা হচ্ছে এটা ছেলে মুরগি মানে রাস্তা মুরগি হবে বড়ো হলে। আমাদের এই কালোটা টাইগার মুরগি এটা কী হবে এখনও বলতে পারতেছি না, আর এই যে এই এর সাথে দুটোটাই রাতা হবে বোঝা যাচ্ছে। তো আমি আরও দুই দিন পর ফিরে আসলাম, দেখেন এই যে মুরগিগুলো কত বড়ো সাইজ হয়ে গেছে, এই যে দেখেন লালটা তো অনেক বড়ো হয়েছে আর কালোটাও কিন্তু অনেক বড়ো হয়েছে। তো ওরা এখানে আবার বেচা বেচি করার পরে যে কাঠটার উপরে দাঁড়িয়ে থাকে, তো আমি খুব কাছে থেকে ছবি তোলার চেষ্টা করতেছি, দেখতেছেন যে
তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা চাইলে কিন্তু পিসের ভিডিও দেখতে দেখে আসতে পারেন, কারণ পিসের ভিডিওতে রয়েছে আমার এই ছোট্ট মুরগির ভিডিও। তো ওরা যতটুকু বয়সে কিনেছিলাম অনেক ছোট ছিল, আর একটু ছোট ছিল, বেশি না, এর অধিক ছিল। তো ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এইভাবে আপনারা বারান্দা এবং খাঁচার মাধ্যমে খাঁচার মধ্যে এইভাবে মুরগির বাচ্চা পুষতে পারেন। তো ওদের এত বড়ো হওয়ার কারণ এবং এর খাবারটা দেখেন, আমি আপনাদের খাবারটা দেখিয়ে দিব। আমি এই সাধারণত এইভাবে খাবারটা করে থাকি, যেরকম খাবারটা বের করছি দেখেন, এই তো দেখেন, এই যে আমার খাবারটা, এর মধ্যে আছে ভুট্টা ভাঙা এবং ওই যে লেয়ার ফিটটা আছে কোয়েল পাখিদের খায় যে খাবারটা, ওই খাবারটা, আর এলো যে ডিমের খোসা, গোটা গুঁড়ো করে তারপর মিলিয়ে দিই, মাঝে দুই তিন চামচ চালও দিয়েছি, দেখাচ্ছি আমি কীভাবে মিক্সটা করি খাবারের। এই যে চাল চাল দিয়ে দিলাম কিছু পরিমাণ, আর দিয়ে দেবো ডিমের খোসা, ওগুলো দিয়ে দেবো, আর যে যা আছে ওর মধ্যে ভুট্টা ভাঙা আছে এগুলো দিয়ে দেবো, একসাথেই আছে। তো এ কিছু মিশিয়ে দেবো খাবারের সাথে। তো এটা একটা মিক্সার বানাবো, মুরগির মিক্সার, এগুলো দিয়ে মিলিয়ে তারপর প্রতিদিন সকালে এবং বিকেলের দিকটা দিই, আসর আজানের পরে দিই, দুবেলা খাবারটা দিই। সবসময় খাবার একদম ভরপুর দিয়ে রাখলে ওদের রুচি নষ্ট হয়ে যায় খাবার দেখতে দেখতে। তো ওদেরকে খালি পেটে থাকতে হয়, খালি পেটে বলতে আপনি সকালে ঘুম থেকে উঠে সাতটা আটটার দিক দিয়ে খাবারটা দিয়ে দিবেন, সাতটা আটটার বেশি হয়ে যাবে, এখন তো ভোর হয় তাড়াতাড়ি, তো পাঁচটা সাড়ে পাঁচটা অথবা ছয়টার দিক দিয়ে দিয়ে দেবেন। এরপর আবার আসরের আজানের পর খাবারটা দিয়ে দেবেন, তাহলে দেখুন ওরা পেট ভরে খাবার খাবে এবং খুব দ্রুত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো মুরগি যখন ধীরে ধীরে বড় হয় তখন দেখতে খুব ভালো লাগে। আমার খাবার মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এখন আমি রেখে দেব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।